এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি আলোচনা করব 2022 সালের যে সিলেবাস আছে সেটা 2021 সালের সিলেবাসকে কেন্দ্র করে 2022 সালের সিলেবাসকে তৈরি করা হয়েছে। 2021 সালে যে সমস্ত সিলেবাসগুলো রিডিউস করা হয়েছিল 2022 সালের ক্ষেত্রেও সেই সিলেবাসকে রিডিউস করা হয়েছে, যেখানে 30-35% সিলেবাসকে 2021 সালে বাদ দেওয়া হয়েছিল, সেই 30-35% সিলেবাসকেও 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সায়েন্স, কমার্স, আর্টস প্রত্যেকটা সাবজেক্টের এই 30-35% সিলেবাসকে বাদ দেওয়া হয়েছে। আমি আজকে আলোচনা করব সায়েন্স, কমার্স, আর্টসের কোন কোন সাবজেক্টের কোন কোন চ্যাপ্টারকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ রিডিউস করা হয়েছে 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, সে সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেল। তো দেখো, ইংরেজি থেকে কোন কোন চ্যাপ্টারকে বাদ দেওয়া হয়েছে। প্রোস থেকে বাদ দেওয়া হয়েছে থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আর পোয়েট্রি থেকে বাদ দেওয়া হয়েছে ওয়ান ক্লিং এ ট্রি, ওয়ান ক্লিং এ ট্রি। তো দেখো, দু নম্বরে কী আছে আমাদের, বাংলা আছে। তো দেখো বাংলায় কী আছে, সাহিত্য চর্চা থেকে বাদ গেছে কে বাঁচায় কে বাঁচে, তার মানে তোমাদের ভারতবর্ষ এবং ভাত গল্পটা তোমাদের সাহিত্য চর্চা থেকে আছে। এবং ভাষা সাহিত্য থেকে বাদ গেছে শব্দার্থ তত্ত্ব, পূর্ণাঙ্গ গ্রন্থ আমার বাংলা থেকে কলের কলকাতার অংশটা বাদ গেছে, এবং সাহিত্য চর্চা থেকে কবিতা থেকে শিকার কবিতা বাদ গেছে, এবং বাঙালির শিল্প ও সংস্কৃতি থেকে বাংলার গানের ধারা এই অধ্যায়টা পুরোপুরি বাদ গেছে। তার মানে কি, কে বাঁচায় কে বাঁচে বাদ গেছে, শব্দার্থ তত্ত্ব বাদ গেছে, কলের কলকাতা বাদ গেছে, শিকার কবিতা বাদ গেছে, এবং বাংলা গানের ধারা এই অধ্যায়টাও বাদ গেছে। তো বুঝতে পারছো বাংলা এবং ইংলিশ থেকে কোন কোন চ্যাপ্টারগুলো বাদ গেছে, সেগুলো আমি আলোচনা করছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে। তো দেখো, তিন নম্বরে সংস্কৃত থেকে কোনগুলো বাদ গেছে। তো দেখো, সংস্কৃত ভাষায় বঙ্গানুবাদ যেখানে 5 নম্বরে থাকে, ঠিক আছে, যে কোনো একটা লিখতে হয় এটা বাদ গেছে। তো দেখো, গদ্যাংশের নম্বর পদ্যাংশে ভাগ হবে, ঠিক আছে, অনুচ্ছেদের 5 নম্বর থাকে, কারক বিভক্তিতে যে কারক বিভক্তি যেটা ছিল মানে 2 গুণ 3 এটা বাদ গেছে, 6 নম্বর থাকে, আর শব্দ যুগলের পার্থক্য এটাও বাদ গেছে। তো দেখো, ফ্রান্সিস, হিন্দি, উর্দু, আরবি যাদের আছে তাদের কী কী বাদ গেছে এখানে কিন্তু আমি খুব সুন্দর করে তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে। এবার দেখো, কমার্সের বিজনেস স্টাডিজ এখান থেকে কী কী বাদ গেছে। তো দেখো, বিজনেস স্টাডিজ থেকে কোন কোনগুলোকে রিডিউস করা হয়েছে, যেমন স্যার ডাইরেক্টিং এটাকে সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, কনজিউমার প্রোডাকশন এটাকে সিলেবাসের বহির্ভূত করা হয়েছে, বিজনেস এনভায়রনমেন্ট এটাকেও বাদ দেওয়া হয়েছে, ফাইন্যান্সিয়াল মার্কেট এটাও বাদ দেওয়া হয়েছে। কমার্সের বিজনেস স্টাডিজ থেকে এই 4খানা চ্যাপ্টারকে বাদ দেওয়া হয়েছে। এবার দেখো 19 নম্বরে কী আছে। তো দেখো, কমার্সের 19 নম্বরে যে কস্ট অ্যান্ড ট্যাক্স থেকে, এখানে কস্ট ট্যাক্স থেকে কী বাদ গেছে, বেসিক কনসেপ্ট অফ ওভারহেড বাদ গেছে, ইনকাম ফ্রম আদার সোর্স এটাও বাদ গেছে, কস্ট অফ মেটেরিয়াল টু এটাও বাদ গেছে। এবার দেখো 20 নম্বরে আছে কমার্সিয়াল ল, এখান থেকে কী কী বাদ গেছে, দ্য ল অফ ইন্স্যুরেন্স এই চ্যাপ্টারকে বাদ দেওয়া হয়েছে, নিউ ব্রাঞ্চেস অফ এডিটিং এটাও বাদ দেওয়া হয়েছে, 21 নম্বরে কী আছে, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনস। তো দেখো এখান থেকে কোনগুলো বাদ গেছে, নেটওয়ার্কিং LANWAN প্রোটোকলস এটা বাদ গেছে, ডাটাবেস অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমস ইন্ট্রোডাকশন টু DBMS, DDL, DCL, DML, ER মডেল এটাও বাদ গেছে। তো বুঝতে পারছো আমি কী বলছি। তো দেখো, তারপরে বাদ গেছে রিলেশন মডেল, ডাটাবেস, কনস্ট্যান্স, রিলেশন অ্যালজেব্রা অ্যান্ড সোয়েল MSSS এটাও বাদ গেছে। এবার দেখো 22 নম্বরের নিউট্রিশন মানে পুষ্টি বিজ্ঞান থেকে কী বাদ গেছে সেটা আমি বিস্তারিত আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে। তো দেখো, নিউট্রিশন বাদ গেছে, ডায়েটিস অ্যান্ড ডায়েট প্ল্যানিং এখান থেকে বাদ গেছে, প্রিপারেশন অফ সিম্পল থেরাপিটিক ডায়েটস, তার মানে কি এখানে বলতে বোঝানো হয়েছে, দ্বিতীয় অধ্যায়ের পথ্য বিজ্ঞান ও পথ্য পরিকল্পনা এখান থেকে বাদ গেছে, ঠিক আছে, এখান থেকে বাদ গেছে আমাদের কী আছে, পঞ্চম পরিচ্ছেদ, তাই তো,
পঞ্চম পরিচ্ছেদটা বাদ গেছে। এবার দেখো আমাদের ষষ্ঠ পরিচ্ছেদও বাদ গেছে, ষষ্ঠ পরিচ্ছেদও বাদ গেছে। এখান থেকে বাদ গেছে আমাদের মেথড অফ ফুড প্রিভেনশন, এটাও বাদ গেছে। মানে ষষ্ঠ পরিচ্ছেদ মানে দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদও বাদ গেছে। এবার দেখো আমাদের তৃতীয় অধ্যায়ের কোনগুলো বাদ গেছে। নিউট্রিশন অফ দ্য কমিউনিটি, এখানে কি আছে? নিউট্রিশন এডুকেশন অফ দ্য কমিউনিটি ইনক্লুডিং কুকিং অফ দ্য কমিউনিটি ইনক্লুডিং কুকিং ডিমনস্ট্রেশন, এটা এই চ্যাপ্টারকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ তৃতীয় পরিচ্ছেদ বাদ গেছে, তার মানে তৃতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ বাদ গেছে। তারপরে দেখো কি আছে, মেথড অফ দ্য সার্ভে অফ ফুড কনজুমেশন, মেথড অফ দ্য ফুড কনজুমেশন অ্যান্ড ফুড অ্যান্ড হ্যাবিটস ইন ফ্যামিলি, তার মানে বলতে বোঝানো হয়েছে পরিবেশের খাদ্য গ্রহণ ও খাদ্যাভ্যাসের সমীক্ষা পরিস্থিতি, মানে বন্ধন প্রদর্শনের সমাজের জন্য পুষ্টি শিক্ষা। এই চ্যাপ্টারের চতুর্থ পরিচ্ছেদ, এই চ্যাপ্টারের চতুর্থ পরিচ্ছেদকে বাদ দেওয়া হয়েছে। মধ্য কথা বলতে গেলে আমি তোমাদের সোজা বাংলা ভাষায় বলছি যে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ এবং ষষ্ঠ পরিচ্ছেদ বাদ গেছে, এবং তৃতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ এবং চতুর্থ পরিচ্ছেদকে বাদ দেওয়া হয়েছে 2022 সালের উচ্চ মাধ্যমিক পুষ্টি বিজ্ঞানের ক্ষেত্রে। অর্থাৎ 2021 সালে যে রিডিউস সিলেবাসকে বাদ দেওয়া হয়েছিল, 2022 সালের ক্ষেত্রেও সেটা করা হয়েছে। তো দেখো 2022 সালের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান থেকে কোনগুলো বাদ গেছে, যেটা 23 নম্বরে আছে, ইন্টারন্যাশনাল রিলেশনস ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড। তো দেখো আমি আরেকবার বলছি, কি বলছি, ইন্টারন্যাশনাল রিলেশনস ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড, তারপরে বাদ গেছে ফরগেন পলিসি, তারপরে বাদ গেছে ইউএনও, তার মানে এই তিনখানা চ্যাপ্টারকে বাদ দেওয়া হয়েছে 2022 সালে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। 24 নম্বরে ইকোনমিক্স মানে অর্থনীতি থেকে কি কি বাদ গেছে সেটা আমি আজকে আলোচনা করব। অর্থনীতি থেকে বাদ গেছে ফ্যাক্টর মার্কেটকে বাদ দেওয়া হয়েছে। তো দেখো তারপরে বাদ দেওয়া হয়েছে ইকুইলিবিয়ার আন্ডার মনোপলি, এটাকে বাদ দেওয়া হয়েছে। তারপরে বাদ দেওয়া হয়েছে কস্ট ডিটারমাইন্ড প্রাইসিং, এটাকেও বাদ দেওয়া হয়েছে। তারপরে বাদ দেওয়া হয়েছে ডিটারমিনেশন অফ ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট, এই চ্যাপ্টারের কিছু অংশ বাদ দেওয়া হয়েছে। তারপরে বাদ দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল ট্রেড ব্যালেন্স অফ পেমেন্ট, এই চ্যাপ্টারকেও বাদ দেওয়া হয়েছে। তারপরে দেখো বাদ দেওয়া হয়েছে মেজার্স অফ ডিসপ্রেশন রেঞ্জ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, লরেন্স কার্ভ গেইন কোফিসিয়েন্ট, এই চ্যাপ্টারকেও বাদ দেওয়া হয়েছে। তারপরে বাদ দেওয়া হয়েছে ফিসক্যাল পলিসিকেও বাদ দেওয়া হয়েছে। এবার দেখো 25 এডুকেশন, এই চ্যাপ্টারকে বাদ দেওয়া হয়েছে গ্রুপ বি থেকে। এডুকেশনাল প্রভিনশিয়াল ইন ইন্ডিয়া কনস্টিটিউশন রিলেটেড টু ওয়ামেন এডুকেশন ইনক্লুজন অফ অপরচুনিটি এডুকেশন ফর মাইনরিটি SC ST, গ্রুপ সি থেকে বাদ দেওয়া হয়েছে এডুকেশন ফর দ্য ডিফারেন্টলি অ্যাবল চিলড্রেন। তো দেখো এডুকেশন থেকে কোনগুলো বাদ গেছে সেটা আমি আরেকবার বলছি, গ্রুপ বি থেকে বাদ গেছে এডুকেশনাল প্রভিনশিয়াল ইন ইন্ডিয়া কনস্টিটিউশন রিলেটেড টু ওমেন এডুকেশন ইকুয়ালাইজেশন অফ অপরচুনিটি এডুকেশন ফর মাইনরিটি SC ST, গ্রুপ সি থেকে বাদ গেছে এডুকেশন ফর দ্য ডিফারেন্টলি অ্যাবল চিলড্রেন। তো দেখো 26 নম্বর থেকে সাইকোলজি থেকে বাদ গেছে এনভায়রনমেন্ট অ্যান্ড বিহেভিয়ার, তারপরে চ্যাপ্টার বাদ গেছে আইডেন্টি ডেভেলপমেন্ট, তার মানে দুটো চ্যাপ্টার বাদ গেছে আমাদের সাইকোলজি থেকে। তো দেখো 27 নম্বরের ফিলোসফি থেকে কী বাদ গেছে, তো দেখো ফিলোসফি থেকে কী কী বাদ গেছে সেটা একটা দুটো তিনটে চারটে, এই চারটে চ্যাপ্টার তোমরা পড়বে না, ঠিক আছে? তো দেখো জিওগ্রাফি চ্যাপ্টার থেকে যে সমস্ত চ্যাপ্টারগুলো বাদ গেছে সেই চ্যাপ্টারগুলো আমি খুব সুন্দর করে আলোচনা করছি। আমাদের ফিজিক্যাল জিওগ্রাফি থেকেও বাদ গেছে এবং ইকোনমিক জিওগ্রাফি থেকেও বাদ গেছে, এইগুলো তোমরা পড়বে না। তারপরে দেখো 29 নম্বরে কী আছে, স্ট্যাটিস্টিক্স আছে, এখান থেকে যে সমস্ত জিনিসগুলো বাদ গেছে সেইগুলো আমি খুব সুন্দর করে তুলে ধরেছি আমাদের SBI একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে।
তো দেখো আমাদের স্ট্যাটিস্টিক থেকে যে বাদ গেছে একটা দুটো তিনটে তিনখানা চ্যাপ্টার বাদ গেছে হিস্ট্রি 30 নম্বরে সে হিস্ট্রি থেকে বাদ গেছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার সেকেন্ড মানে দ্বিতীয় অধ্যায় সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় ঠিক আছে এই তিনখানা চ্যাপ্টারকে বাদ দেওয়া হয়েছে মানে দ্বিতীয় অধ্যায় যেখানে 19 শতক থেকে 20 শতক পর্যন্ত যেখানে আলোচনা করা হয়েছে এই চ্যাপ্টারকে বাদ দেওয়া হয়েছে মধ্য কথা আমি বলতে পারি ইতিহাসের তিনখানা চ্যাপ্টারকে বাদ দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় মানে পরপর এই যে তিনখানা চ্যাপ্টারকে বাদ দেওয়া হয়নি দ্বিতীয় সপ্তম এবং অষ্টম মানে লাস্ট চ্যাপ্টারকে বাদ দেওয়া হয়েছে পরীক্ষার ক্ষেত্রে এবার দেখো 31 নম্বরে কম্পিউটার সায়েন্স থেকে একটা দুটো তিনটে এই তিনখানা চ্যাপ্টারকে বাদ দেওয়া হয়েছে এই তিনখানা চ্যাপ্টারের মতো আরও কিছু কিছু অংশ আছে সেগুলোকেও বাদ দেওয়া হয়েছে তো বুঝতে পারছো ইতিহাস কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশন জিওগ্রাফি হিস্ট্রি বাংলা ইংলিশ প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে তো দেখো হোম ম্যানেজমেন্টের যে সমস্ত বাদ গেছে সেটা আসলে আমাদের ইউনিট ওয়ানের বি পার্টটা বাদ গেছে এবং ইউনিট টু এর সি পার্টটা বাদ গেছে এবার দেখো অ্যাগ্রোনমি এই কৃষিবিদ্যা থেকে একটা চ্যাপ্টার দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচখানা সেট বাদ গেছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচখানা চ্যাপ্টার বাদ গেছে 34 নম্বরে কি আছে এনভায়রনমেন্ট স্টাডিজ এখান থেকে দেখো চ্যাপ্টার সিক্সের এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট এটা বাদ গেছে চ্যাপ্টার সেভেনের এটা বাদ গেছে চ্যাপ্টার চ্যাপ্টার হ্যাঁ সেভেন বাদ গেছে সাবজেক্ট ইউনিট ফোর বাদ গেছে ঠিক আছে এটা বাদ গেছে সাবজেক্ট ইউনিট ফাইভের এই পার্টটা বাদ গেছে সাবজেক্ট ইউনিট সিক্স বাদ গেছে রোল অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল এজেন্স এই পার্টটা বাদ গেছে তো দেখো এনভায়রনমেন্ট স্টাডিজের কোনগুলো বাদ গেছে সেগুলো আমি খুব সুন্দর করে তুলে ধরছি তো দেখো ফিজিক্সের বাদ গেছে ইউনিট ফোর ইউনিট ফাইভ ইউনিট সেভেন ইউনিট এইট ইউনিট টেন তো দেখো আমাদের ফিজিক্সের বাদ গেছে সায়েন্সের ফিজিক্সের বাদ গেছে ইউনিট ফোর ইউনিট ফাইভ ইউনিট সেভেন ইউনিট এইট ইউনিট টেন এবার দেখো 36-এর কেমিস্ট্রি কী কী বাদ গেছে কেমিস্ট্রি থেকে বাদ গেছে বা আমাদের রিডিউস করা হয়েছে 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাদ দেওয়া হয়েছে যে সমস্ত চ্যাপ্টারগুলো কেমিস্ট্রি থেকে কোনগুলো বাদ গেছে সেটা আমি আলোচনা করবো আজকে তো দেখো কেমিস্ট্রি থেকে ইউনিট ওয়ান বাদ গেছে কেমিস্ট্রি থেকে ইউনিট টু বাদ গেছে কেমিস্ট্রি থেকে ইউনিট থ্রি বাদ গেছে কেমিস্ট্রি থেকে ইউনিট ফোর বাদ গেছে কেমিস্ট্রি থেকে ইউনিট ফাইভ বাদ গেছে কেমিস্ট্রি থেকে ইউনিট সিক্স বাদ গেছে কেমিস্ট্রি থেকে ইউনিট সেভেন বাদ গেছে কেমিস্ট্রি থেকে ইউনিট নাইন বাদ গেছে কেমিস্ট্রি থেকে ইউনিট টেন বাদ গেছে কেমিস্ট্রি থেকে ইউনিট ইলেভেন বাদ গেছে কেমিস্ট্রি থেকে ইউনিট 13 বাদ গেছে কেমিস্ট্রি থেকে ইউনিট 14 বাদ গেছে কেমিস্ট্রি থেকে ইউনিট 15 বাদ গেছে কেমিস্ট্রি থেকে ইউনিট 16 বাদ গেছে তো দেখো ম্যাথমেটিক্সে কোনগুলো বাদ গেছে ম্যাথমেটিক্সে বাদ গেছে ইউনিট ওয়ান ইউনিট টু টু ইউনিট থ্রি ইউনিট ফোর ইউনিট সিক্স ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর ইউনিট সিক্স মানে এইগুলো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 2022 সালের ক্ষেত্রে সায়েন্সের অঙ্কর ইউনিট সিক্স পর্যন্ত বাদ গেছে একমাত্র ইউনিট ফাইভ আছে ওয়ান টু থ্রি ফোর সিক্স এইগুলো পুরোপুরি রিডিউস করা হয়েছে এবার দেখো বায়োলজিক্যাল সায়েন্স তো দেখো বায়োলজি থেকে বাদ গেছে তিনখানা চ্যাপ্টার বাদ গেছে এইগুলো বাদ দিয়ে দেবেন তো দেখো 39 নম্বরে গেছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন তো দেখো এখান থেকে বাদ গেছে একটা দুটো মানে ইউনিট টেন বাদ গেছে ঠিক আছে আর প্রথমেই একটা বাদ গেছে এর সঙ্গে অনেকগুলো ভাগ আছে তো দেখো 40 নম্বরে গেছে সোশ্যালজি সোশ্যালজি থেকে বাদ গেছে ইউনিট ওয়ান সোশ্যালজির প্রথম যে চ্যাপ্টার আছে ইউনিট ওয়ান এই প্রথম চ্যাপ্টারকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে আমি যা বলছি আশা করি তোমরা বুঝতে পারছো আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2022 সালে যে সমস্ত সাবজেক্টগুলোকে রিডিউস করা হয়েছে যে সমস্ত আমরা জানি 30-35 শতাংশ সিলেবাসকে বাদ দেওয়া হয়েছে রিডিউস করা হয়েছে সেইগুলো নিয়ে আমি আলোচনা করছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে যদি তোমরা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করবে